রাতে মুসলিম মহল্লায় একদল হিন্দু যুবক ঘোরাঘুরি করছে। অত রাতে কি করছে তারা? গৃহস্থের বাড়ির দরজায় দরজায় কি করছে ওরা? দেখুন তারপর কি হলো। মাত্র কয়েকটা দিন, তারপরেই গোটা দেশের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা মেতে উঠবেন খুশির ঈদে। কিন্তু শহরের আনাচে কানাচে বহু প্রান্তিক মানুষ মূল্যবৃদ্ধির কোপে এখনো নিজের বাবা মা ও শিশুদের নতুন জামা কাপড় কিনে দিতে পারেননি। তাদেরই পাশে দাঁড়ালো একদল যুবক, তবে অভিনব উপায়। রাতের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে বাড়ি বাড়ি নতুন জামা কাপড় পৌঁছে দিলেন তারা। বাড়ির বন্ধ দরজায় নতুন জামা কাপড় ভর্তি ব্যাগ ঝুলিয়ে দেওয়া হলো। সকালে ঘুম থেকে উঠেই দরজা খুললেই গৃহস্থ সেই উপহার হাতে পেয়ে খুশি হবেন। এমনই অভিনব পরিকল্পনা নিল শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ। মধ্যরাতে সবাই যখন গভীর নিদ্রায় মগ্ন, ঠিক তখনই হাওড়া পুর নিগমের 47 নম্বর ওয়ার্ডের ধারসা মল্লিক পাড়ায় দুয়ারে দুয়ারে বস্তু উপহার নিয়ে পৌঁছে গেল তারা। ছাত্র পরিষদের সভাপতির কথায় মঞ্চ বেঁধে মাইক লাগিয়ে বস্তু বিতরণ করে আদতে অসহায় মানুষদের অপমান করা হয়, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারির আদর্শকে সামনে রেখে নিঃশব্দে মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এছাড়াও তাদের আর্জি, দিদিমণির কাছে দলের প্রচার না করে শুধু ছবি তুলে যেসব স্বঘোষিত নেতারা সহজ পন্থায় আত্মপ্রচার করতে ব্যস্ত, তাদের দিকেই দল নজর রাখুক। মূলত আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুব সমাজের নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শিবপুর কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী মনোজ তিওয়ারি মহাশয়ের আদর্শে নিজেদেরকে একটু অন্যরকমভাবে আজকে মেলে ধরলাম শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। কারণ দেখুন, মঞ্চ বেঁধে মাইক লাগিয়ে একটি অসহায় মানুষকে পবিত্র ঈদ উপলক্ষে যে বস্ত্রদান কর্মসূচি আমি দেখছি কি আমরা দেখছি, সকলেই দেখছি, তো সেক্ষেত্রে ছবি তুলে একটা আমার মনে হয় যে অসহায় মানুষগুলোকে অপমানিত করা হচ্ছে। তাই আজ শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ এক অভিনব পথ বেছে নিল। যেসব মানুষেরা রাতের বেলা ঘুমিয়ে রয়েছে, আজ সাইলেন্টলি নিশ্চুপে নিস্তব্ধভাবে আমরা তাদের বাড়ির, যাদের যাদের প্রয়োজন তাদের বাড়ির গেটের সামনে প্লাস্টিকে মুড়ে আমাদের
কারোর শাড়ি, কারোর লুঙ্গি, কারোর ধুতি, যার যেরকম প্রয়োজন সেইগুলো আমরা তাদের দরজায় বেঁধে দিয়ে এলাম। তারা যখন কাল সকাল হবে, তারা যখন নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের, মনোজ তিওয়ারির তরফ থেকে, অভিষেকদার তরফ থেকে যে গিফটটি পাবে, আমার মনে হয় এর থেকে তারা আর বেশি খুশি হবে না। ঈদে পুরুষের পোশাক মানেই নিউ সেদুল কালেকশন। এখানে রকমারি শার্ট, টি শার্ট ও নামি দামি ব্র্যান্ডের জিন্স পাওয়া যায় অত্যন্ত সুলভ মূল্যে। এছাড়াও এখানে পাবেন আপনার পছন্দের টুপি ও সানগ্লাস। আমাদের ঠিকানা মাখরদাও ভিআইপি মানিক মার্কেট, মাতৃ আশ্রমের বিপরীতে। আজই আসুন নিউ সেদুল কালেকশনে। ঈদ উপলক্ষে চলছে কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড়। আমাদের দূরভাষ নাম্বার 7003575143।